সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমার প্রিন্সিপালস অফ ফিনান্সের অষ্টম লেকচার। এই লেকচারটিতে আমি ঝুঁকি ও আয় সংক্রান্ত বিষয়সমূহ আলোচনা করব এবং এই ঝুঁকি এবং আয় সংক্রান্ত বিষয়টি আলোচনা করছি আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি বিএম কলেজ, বরিশাল। তাহলে এই ঝুঁকি এবং আয়, রিস্ক অ্যান্ড রিটার্ন বিষয়টি আলোচিত হয়েছে আমাদের প্রিন্সিপালস অফ ফিনান্স বইয়ের ষষ্ঠ অধ্যায়ে, চ্যাপ্টার 6, আর পুরো বইয়ের এটি আমার অষ্টম লেকচার। এই লেকচারটির শেষে তোমরা যে সমস্ত বিষয়ে অবগত হতে পারবে তা হলো ঝুঁকির সংজ্ঞা সম্পর্কে জানতে পারবে, ডেফিনেশন অফ রিস্ক, ঝুঁকির উৎস বা সোর্স অফ রিস্ক সম্পর্কে জানতে পারবে, ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারবে, ডিফারেন্স বিটুইন রিস্ক অ্যান্ড আনসার্টেনিটি, আয় পরিমাপের উপায় সমূহ সম্পর্কে জানতে পারবে, অর্থাৎ আয় পরিমাপ করতে পারবে, মেথডস অফ রিটার্ন অ্যানালাইসিস জানতে পারবে, ঝুঁকি পরিমাপের উপায় সমূহ বা মেথডস অফ রিস্ক অ্যানালাইসিস এটা তোমরা জানতে পারবে। তাহলে আমরা এই লেকচার শেষে ঝুঁকি এবং আয় সংক্রান্ত বিষয়সমূহ সম্পর্কে অবগত হতে পারবো। প্রথমেই আমি আলোচনা করব ঝুঁকি কাকে বলে। তোমরা সকলেই জানো যে ঝুঁকি, যেটি রিস্ক শব্দের বাংলা প্রতিশব্দ, স্বাভাবিকভাবেই রিস্ক শব্দটি শোনার পরে আমাদের মনে একটু আতঙ্ক সৃষ্টি হয় বা বিষয়টা নিয়ে ভীতি সৃষ্টি হয়। বিষয়টি ঠিক সেরকমই, রিস্ক মূলত অনিশ্চয়তার একটি পরিমাপ। তাহলে কোনো বিষয় ঘটা বা না ঘটা, এর যে সম্ভাবনা থাকে সেটিকে বলা হয় অনিশ্চয়তা। যেমন ধরি যে আমরা যদি হাঁটতে যাই তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা, এটি হচ্ছে অনিশ্চয়তা, পড়তেও পারি নাও পড়তে পারি। কিন্তু এই পড়ে যাওয়ার সম্ভাবনাকে যদি অর্থের অঙ্কে পরিমাপ করা যায়, যেমন আমরা যদি 5 মন চাল ক্রয় করি এবং সেই 5 মন চাল বিক্রয় করতে গিয়ে যদি আমাদের 1 মন চাল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে 1 মন চালের দাম ধরি 1,000 টাকা, তাহলে সম্ভাব্য ক্ষতির পরিমাণ হবে 1,000 টাকা। এটাও অনিশ্চয়তা, তবে এটিকে অর্থের অঙ্কে পরিমাপ করা যায়। তাহলে ঝুঁকি হচ্ছে অনিশ্চয়তার পরিমাপযোগ্য একটি বিষয়, অর্থাৎ অনিশ্চয়তাকে যখন আর্থিক পরিমাপ, আর্থিক মূল্যে পরিমাপ করা হয় তখন সেটিকে ঝুঁকি বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনিশ্চয়তা হতে যে ক্ষতির সৃষ্টি হতে পারে তাই ঝুঁকি। তাহলে ঝুঁকি হচ্ছে অনিশ্চয়তা থেকে উৎপত্তিকৃত একটি বিষয়। এ বিষয়ে জন জে হ্যাম্পটন বলেন, রিস্ক মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য লাইকলিহুড দ্যাট The actual return from an investment will be less than that forecast return. তাহলে এখানে জন জে হ্যাম্পটন যে বিষয়টি উল্লেখ করেছেন রিস্ক সম্পর্কে, তিনি বলেছেন যে রিস্কটা হতে পারে এরকম যে এই সাধারণত যে কেউই যখন ইনভেস্ট করে তখন
সেখান থেকে একটা আয় প্রত্যাশা করে। এখন এই প্রত্যাশিত আয় এবং প্রকৃত আয় এর মধ্যে একটা পার্থক্য দেখা দিতে পারে। এখন এই প্রত্যাশিত আয় এবং প্রকৃত আয়ের যে পার্থক্য, সেটা যদি প্রত্যাশিত আয়ের থেকে প্রকৃত আয় কম হয় তাহলে সেটাকে রিস্ক বলে, মানে জন জে হ্যাম্পটন সংজ্ঞায়িত করেছেন। আমরা একটু অনুবাদ করতে পারি, রিস্ক মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য লাইকলিহুড দ্যাট দ্য অ্যাকচুয়াল রিটার্ন ফ্রম অ্যান ইনভেস্টমেন্ট, অর্থাৎ একটি বিনিয়োগ থেকে প্রকৃত রিটার্ন উইল বি লেস দ্যান দ্যাট ফোরকাস্ট রিটার্ন। অর্থাৎ ফোরকাস্ট মানে হচ্ছে পূর্ব নির্ধারিত বা অনুমিত আয়ের থেকে যদি অ্যাকচুয়াল আয় কম হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকম বিষয়কে রিস্ক বলে। ব্লক অ্যান্ড হার্ট বলেন, রিস্ক মে বি ডিফাইন্ড ইন টার্মস অফ দ্য ভেরিয়াবিলিটি অফ পসিবল আউটকামস ফ্রম গিভেন পসিবল আউটকাম কামস ফ্রম এ গিভেন ইনভেস্টমেন্ট। তাহলে ব্লক অ্যান্ড হার্ট যে বিষয়ে বলেছেন সেটা হচ্ছে, এটি হচ্ছে টার্মস অফ দ্য ভেরিয়েবিলিটি অফ পসিবল আউটকামস। তাহলে সম্ভাব্য আয়ের একটি চলক আর কি, ফ্রম এ গিভেন ইনভেস্টমেন্ট, একটা নির্দিষ্ট ইনভেস্টমেন্ট থেকে সম্ভাব্য আয়ের সাথে যে পার্থক্য হয়, ভেরিয়েবিলিটি হয়, সেটাকে বলা হয় রিস্ক। এবারে আমরা আলোচনা করব সোর্সেস অফ রিস্ক, অর্থাৎ ঝুঁকির উৎস সমূহ। এখন ঝুঁকির উৎস বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে সমস্ত ক্ষেত্র থেকে ঝুঁকির উৎপত্তি হয় সেটাকে রিস্ক, ঝুঁকির উৎস বলা হয়। যেমন আমাদের ব্যবসায় বা কারবারের ঝুঁকি থাকতে পারে, ইকোনমিক আনসার্টেনিটিস, অর্থাৎ আর্থিক ঝুঁকি, যেটি আমরা একটা ব্যবসায় শুরু করলাম সেই ব্যবসায়টি থেকে সম্ভাব্য আয় না হওয়ার সম্ভাবনা, অথবা ব্যবসায়টি সঠিকভাবে রান না করা, ব্যবসায়টি থেকে ব্যবসায়টি যে কোনো কারণে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা, এই সমস্ত উৎস থেকে যে ঝুঁকির উৎপত্তি হয় সেটি হচ্ছে ব্যবসায়িক বা কারবারি ঝুঁকি। এরপরে প্রাকৃতিক অনিশ্চয়তা, অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো একটি মাসের প্রজেক্টে বিনিয়োগ করলাম, প্রাকৃতিক অনিশ্চয়তা অর্থাৎ যে প্রাকৃতিক জ্বর, ঝঞ্ঝা, দুর্যোগ, এই সমস্ত কারণে যে ঝুঁকির সৃষ্টি হয়, অনিশ্চয়তার সৃষ্টি হয়, সেটাকে প্রাকৃতিক অনিশ্চয়তা বলে। তাহলে ধরি যে আমরা একটি মৎস্য খামারে কিছু মাছ চাষ করলাম এবং হঠাৎ করে বন্যার পানিতে মৎস্য খামারটি ডুবে গেল, তাহলে স্বাভাবিকভাবেই ইনভেস্টমেন্টটি ক্ষতিগ্রস্ত হবে এবং লস হওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম সম্ভাবনাকে প্রাকৃতিক অনিশ্চয়তা বলে। মানবীয় অনিশ্চয়তা, অনেক ক্ষেত্রে মানুষ সৃষ্ট, অর্থাৎ হিউম্যান আনসার্টেনিটিস, মনুষ্য সৃষ্ট সমস্যা দেখা দেয়, যেমন একটি ব্যবসায়ে চুরি হয়ে যাওয়ার বা ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা, অথবা ব্যবসায়টি থেকে কোনো ব্যক্তি কর্তৃক হুমকি দানের কারণে, বা ব্যবসায়টি কোনো ব্যক্তি কর্তৃক বন্ধ করে দেওয়ার কারণে যদি ব্যবসায়টি ক্ষতির সম্মুখীন হয় তাহলে সেটিকে বলা হয় মানবীয় অনিশ্চয়তা বা মানবীয় ঝুঁকি। তাহলে আমরা দেখলাম যে সাধারণত ঝুঁকির উৎস সমূহ তিন ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে ব্যবসায় বা কারবারের ঝুঁকি, একটি হচ্ছে প্রাকৃতিক অনিশ্চয়তা থেকে উৎপত্তি হওয়া ঝুঁকি, আরেকটি হচ্ছে মানবীয় অনিশ্চয়তা থেকে উৎপত্তি হওয়া ঝুঁকি। এই সমস্ত সোর্স থেকে ঝুঁকি সাধারণত হয়ে থাকে। ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য, আমরা জানি যে এতক্ষণ কিছু পূর্বেই আমি বলেছি যে ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে একটি পার্থক্য আছে, যে অনিশ্চয়তার থেকেই ঝুঁকির উৎপত্তি হয়, ঝুঁকির থেকে অনিশ্চয়তার উৎপত্তি হয় না। অর্থাৎ যেখানে অনিশ্চয়তা আছে সেখানে ঝুঁকি হতে পারে, তবে যেখানে ঝুঁকি রয়েছে সেটা
অনিশ্চয়তা থেকেই উৎপত্তি। এখন আমরা এটার যদি পার্থক্য করি, সেই ক্ষেত্রে আমরা বেশ কিছু বিষয়ের উপরে নির্ভর করে এটাকে আমরা পার্থক্য নিরূপণ করতে পারি। যেমন পরিমাপগত পার্থক্য, ঝুঁকির পরিমাপগত পার্থক্য বলতে ঝুঁকিকে অর্থের অঙ্কে পরিমাপ করা যায়। যেমন একটি প্রকল্পে 1,000 টাকা বিনিয়োগ করা হলে সেই প্রকল্প থেকে 1,000 টাকা লস হয়ে যাওয়া বা ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এটি হচ্ছে ঝুঁকি। তাহলে এটার পরিমাপ হচ্ছে 1,000 টাকা। আর অনিশ্চয়তা হচ্ছে যে একটি স্থানে যাওয়ার জন্য হয়তো বিপদের সম্মুখীন হওয়া বা রাস্তায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এটা হচ্ছে অনিশ্চয়তা। এটাকে অর্থের অঙ্কে পরিমাপ করা যায় না, বিদ্যায় বিদ্যায় এটি ঝুঁকি নয়, এটি হচ্ছে অনিশ্চয়তা। 2 নম্বর হচ্ছে পরিহার। স্বাভাবিকভাবে অনিশ্চয়তার বিষয়টিকে পরিহার করা যায় না, যেহেতু এটা পূর্বে পূর্ব অনুমান করা যায় না। অর্থাৎ কোথায় অনিশ্চয়তা রয়েছে সেটি যেরকম পরিমাণ করা যায় না, সেজন্য এটি পরিহার করারও প্রশ্ন উঠে না। আর যেহেতু ঝুঁকি পূর্বেই পরিমাপ করা যায়, সেই জন্য ঝুঁকি স্বাভাবিকভাবেই কিছু হলেও, অর্থাৎ ঝুঁকির পুরোটা না হলেও কিছু অংশ ইচ্ছে করলে বা নিয়ন্ত্রণ করলে পরিহার করা যায়। বিমা, ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে অনিশ্চিত বিষয়টিকে কখনোই বিমা করা যায় না, যেহেতু বিষয়টির মানে বিমার বিষয় সুনির্দিষ্ট নয়। সুতরাং অনিশ্চিত বিষয়কে বিমা করা যায় না। ঝুঁকির পরিমাণ এবং বিষয়টি সুনির্দিষ্ট হওয়ায় ঝুঁকিকে বিমা করা যায়। নিয়ন্ত্রণ, অনিশ্চয়তা বা আনসার্টেনিটি যেহেতু পূর্বে এই বিষয়ে কিছুই অবগত হওয়া যায় না, সেই জন্য অনিশ্চয়তাকে নিয়ন্ত্রণ করারও প্রশ্ন ওঠে না। কিন্তু ঝুঁকিটি যেহেতু আর্থিক পরিমাপযোগ্য এবং পূর্বে অনুমান করা যায়, সেই জন্য ঝুঁকিকে নিয়ন্ত্রণ করে এটার পরিমাণ হ্রাস করে আনা যায়। সিদ্ধান্ত গ্রহণ, ঝুঁকির ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়, এই কারণে যে ঝুঁকিটি আমরা পরিহার করতে চাই এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ঝুঁকিটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, হয় সেই সিদ্ধান্তটি গ্রহণ করা হবে অথবা বর্জন করা হবে, সেই ক্ষেত্রে ঝুঁকি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু সিদ্ধান্ত গ্রহণ এবং বর্জনের ক্ষেত্রে অনিশ্চয়তা কোনো ক্রমেই কোনো ভূমিকা পালন করতে পারে না, এই কারণে যে অনিশ্চয়তার বিষয়ে কোনো পূর্ব অনুমান করা যায় না, যার কারণে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এটি কোনো প্রভাব বিস্তার করতে পারে না। তাহলে আমরা ঝুঁকি এবং অনিশ্চয়তার পার্থক্য সমূহ এই বিষয়সমূহের উপরে নির্ভর করে আলোকপাত করতে পারি। এবারে আমরা আসি আয় পরিমাপ। তাহলে এই যেহেতু আমাদের অধ্যায়টি হচ্ছে রিস্ক অ্যান্ড রিটার্ন অ্যানালাইসিস, তাহলে এইখানে এই অধ্যায়ে আমাদের মূলত 2টি বিষয়ে পরিমাপের চেষ্টা করবো আমরা, একটি হচ্ছে রিটার্ন আর একটি হচ্ছে রিস্ক। যেহেতু রিটার্ন অ্যানালাইসিস করা বা রিটার্ন কে মানে রিস্ক অ্যানালাইসিস করা বা ঝুঁকিকে পরিমাপ করা একটু কষ্টকর, কারণ ঝুঁকি যদিও পূর্ব অনুমান করা যায়, তবে কখনোই ঝুঁকিকে একুরেটলি বা সঠিকভাবে নিরূপণ করা যায় না। সেই ক্ষেত্রে আমরা রিটার্ন অ্যানালাইসিসটা প্রথমে আলোচনা করব। তাহলে রিটার্ন অ্যানালাইসিস কে আমরা এখানে 5 ভাবে আলোচনা করেছি। একটি হচ্ছে রিটার্ন, যদি বিগত কয়েক বছরের রিটার্ন দেয়া থাকে তাহলে একভাবে রিটার্ন কে আমরা পরিমাপ করতে পারবো। আবার যদি প্রবাবিলিটি এবং রেট অফ রিটার্ন দেয়া থাকে তাহলে একভাবে রিটার্ন কে আমরা হিসাব করব। অর্থাৎ আমাদের এই অধ্যায়ে যে গাণিতিক সমস্যাগুলো আছে সেই ক্ষেত্রে আমরা অন্যভাবে এটা হিসাব করব। বছরের শুরুর এবং শেষের ইনভেস্টমেন্ট এবং সারা বছরের ক্যাশ ফ্লো বা ডিভিডেন্ড দেয়া থাকলে তাহলে একভাবে রিটার্ন নির্ণয় করা হবে। আর সিএপিএম বা ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলে যদি আমরা রিটার্ন কে বের করি তাহলে আমরা আবার অন্য আরেকভাবে রিটার্ন অ্যানালাইসিস করব। এছাড়াও যদি পোর্টফোলিও রিটার্ন নির্ণয় করতে বলা হয় সেই ক্ষেত্রে আমাদের বিষয়টাকে আবার অন্য আরেকভাবে রিটার্ন নির্ণয় করা যায়। তো আমরা দেখলাম যে
তাহলে রিটার্ন বা অ্যানালাইসিস বা রিটার্ন পরিমাপ করার জন্য 5টি পদ্ধতি রয়েছে, প্রত্যেকটি আমরা আলাদা আলাদা ভাবে আলোচনা করব। প্রথমেই যদি বিগত কয়েক বছরের রিটার্ন দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে এক্সপেক্টেড রিটার্ন বা প্রত্যাশিত আয়ের হার নির্ধারণ করব। অর্থাৎ একটি অঙ্কে যদি তোমাদেরকে বলা থাকে যে এই প্রথম বছরে 10%, দ্বিতীয় বছরে 3%, তৃতীয় বছরে 14% এরকম আয় হয়, সেই ক্ষেত্রে এক্সপেক্টেড রিটার্ন, প্রত্যাশিত রিটার্ন বা গড় আয় হার কথা হবে। সেই ক্ষেত্রে আমাদের একটি সূত্র রয়েছে, সেটি হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 এরকম করে RN, অর্থাৎ যে কয়টা রিটার্ন দেওয়া থাকবে সবগুলো যোগ করে N দিয়ে ভাগ করবো, অর্থাৎ যে কয়টা রিটার্ন দেওয়া আছে সেইটা সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা এক্সপেক্টেড রিটার্ন পাবো। এখানে R1 হচ্ছে রিটার্ন ফর ফার্স্ট ইয়ার, আর RN হচ্ছে রিটার্ন ফর 10th ইয়ার, অর্থাৎ যেই বছর যে কয় বছর দেওয়া থাকবে সেই কয় বছরের রিটার্ন। এবারে বিষয়টিকে আমরা উদাহরণের মাধ্যমে উপস্থাপন করি। অঙ্কটিতে বলা আছে যে ফলোয়িং আর দা এক্সপেক্টেড রিটার্ন অফ এ প্রজেক্ট অফ ডিফারেন্ট ইয়ার্স, অর্থাৎ নিচের যে এই এক্সপেক্টেড রিটার্ন গুলো একটা প্রজেক্টের বিভিন্ন বছরের এক্সপেক্টেড রিটার্ন দেওয়া আছে, যেমন ইয়ার 1-এ হচ্ছে 10%, ইয়ার 2-তে 15% অ্যান্ড ইয়ার 3-তে 11%। তাহলে তিনটা বছরে তিনটা রিটার্ন দেয়া রয়েছে। এখন ফাইন্ড আউট দা ইয়ার অফ দা প্রজেক্ট, প্রজেক্টটির এক্সপেক্টেড রিটার্ন বের করো। এখন এই প্রজেক্টে তাহলে অনেকগুলো রিটার্ন দেয়া আছে, রিটার্ন 1 10%, রিটার্ন 2 15%, রিটার্ন 3 11%, তাহলে তিনটি রিটার্ন দেওয়া আছে, তাহলে n সমান কত হবে? 3 হবে। আমরা যেহেতু জানি যে যদি অনেকগুলো রিটার্ন দেয়া থাকে তাহলে এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে রিটার্ন গুলোর যোগফল ভাগ n, তাহলে এখানে n হচ্ছে 3। এই রিটার্ন গুলোর যোগফলকে আমরা 3 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা এক্সপেক্টেড রিটার্ন পাবো। তাহলে এক্সপেক্টেড রিটার্ন ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 ভাগ 3, 36% বাই 3 ইকুয়াল টু 12%। তাহলে এই অঙ্কটির এক্সপেক্টেড রিটার্ন হলো 12%। এখন তোমাদেরকে যদি অনেকগুলো এক্সপেক্টেড রিটার্ন দেওয়া থাকে তাহলে তোমরা প্রত্যাশিত আয় বা অ্যাভারেজ রিটার্ন বের করতে পারবে বলে আমি আশা করি। এবারে যদি প্রবাবিলিটি অ্যান্ড রেট অফ রিটার্ন দেওয়া থাকে, অর্থাৎ একটি অঙ্কে যদি সম্ভাবনা এবং রেট অফ রিটার্ন দুইটা বিষয় দেয়া থাকে, তাহলে আমরা প্রবাবিলিটিকে লিখবো পি দ্বারা আর রিটার্নকে লিখবো আর দ্বারা। একাধিক দেয়া থাকলে একাধিক আর এবং একাধিক পি হবে, সেই ক্ষেত্রে সূত্র হবে R1 × P1 প্লাস R2 × P2 প্লাস RN, অর্থাৎ যতগুলো দেয়া থাকবে ততগুলো। যেমন এখানে একটি অঙ্ক দেয়া রয়েছে, এই অঙ্কটিতে বলা আছে যে এ স্টক ব্রোকার কলস ইউ অ্যান্ড সাজেস্টেড দ্যাট, একজন ব্রোকার তোমাকে দেখে সাজেশন করেছে যে ইউ ইনভেস্ট ইন দা অনিতা কম্পিউটার কোম্পানি, তুমি অনিতা কম্পিউটার কোম্পানিতে ইনভেস্ট করতে পারো। আফটার অ্যানালাইজিং দা ফার্মস অ্যানুয়াল রিপোর্ট অ্যান্ড আদার ম্যাটেরিয়াল, তুমি এনুয়াল বাৎসরিক রিপোর্ট এবং অন্য অন্য জিনিস অ্যানালাইসিস করে ইউ বিলিভ দ্যাট ডিস্ট্রিবিউশন অফ রেট অফ রিটার্ন ইজ অ্যাজ ফলোস, তুমি বিশ্বাস করলা যে রেট অফ রিটার্নের বিষয়টা নিম্নরূপ। এক হচ্ছে পসিবল রেট অফ রিটার্ন, অর্থাৎ আয় -10% লস হওয়ার সম্ভাবনা রয়েছে 20% এই ব্যবসায় থেকে, এই ব্যবসায় থেকে 20% আয় হওয়ার সম্ভাবনা রয়েছে 50%, এবং এই ব্যবসায়টি থেকে 15% আয় হওয়ার সম্ভাবনা আছে 30%। কম্পিউট দা এক্সপেক্টেড রিটার্ন ইয়ার অন দিস স্টক, এই স্টকটির এক্সপেক্টেড রিটার্ন বের করো। আমরা আগেই দেখেছি যে যদি অনেকগুলো রিটার্ন এবং অনেকগুলো প্রবাবিলিটি দেয়া থাকে তাহলে রিটার্ন এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে R1 P1 R2 P2 RN PN। তাহলে এখানে কয়টা আর আছে? তিনটা আর তিনটা পি, তাহলে R1 এটা R2 এটা R2 মানে R1 এটা P1
এটা আর টু, এটা পি টু, এটা আর থ্রি, এটা পি থ্রি। তাহলে এক্সপেক্টেড রিটার্ন হবে আর ওয়ান ইন্টু পি ওয়ান প্লাস আর টু ইন্টু পি টু প্লাস আর থ্রি ইন্টু পি থ্রি। তাহলে -10.10 ইন্টু 0.20 ইকুয়াল টু -0.02 প্লাস 0.20 ইন্টু 0.50 ইকুয়াল টু 0.10 প্লাস 0.15 ইন্টু 0.30 ইকুয়াল টু 0.045। তাহলে সব মিলিয়ে আসে 0.125। সুতরাং এই প্রজেক্টটির বা এই প্রকল্পটির এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 12.5%। তিন নাম্বার বিষয়, যদি বছরের শুরুর এবং শেষের ইনভেস্টমেন্ট এবং সারা বছরের ক্যাশ ফ্লো অথবা ডিভিডেন্ড দেয়া থাকে তাহলে এক্সপেক্টেড রিটার্ন কিরকম হবে। অর্থাৎ একটি প্রকল্প থেকে ডিভিডেন্ড পাওয়া যায় 1 বছর পরে 25 টাকা ধরে, সেই শেয়ারটি বিক্রয় করা যাবে 50 টাকায়, যেটা কেনা হয়েছিল 40 টাকায়, সেই ক্ষেত্রে এক্সপেক্টেড রিটার্ন হবে পি ওয়ান প্লাস পি ওয়ান মাইনাস পি জিরো বাই পি জিরো, বা সিএফ। সিএফ মানে ক্যাশ ফ্লো, পি ওয়ান মানে ডিভিডেন্ড ফর দ্য ইয়ার, অর্থাৎ আর পি জিরো সে ইনভেস্টমেন্ট অ্যাট বিগিনিং। এখানে আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টিকে ক্লিয়ার করি। এ শেয়ার কারেন্টলি সেলিং এট টাকা 50, বর্তমানে একটি শেয়ার 50 টাকায় বিক্রি হচ্ছে, তাহলে পি জিরো হচ্ছে 50 টাকা। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট এ ডিভিডেন্ড অফ টাকা 2 পার শেয়ার উড বি পেইড ডিউরিং দ্য ইয়ার, ডিভিডেন্ড দেওয়া হবে 2 টাকা, D1 টু, অ্যান্ড দ্য শেয়ার কুড বি সোল্ড এট টাকা 54 অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, বছর শেষে শেয়ারটি বিক্রি করা হবে 54 টাকায়। তাহলে পিওন সমান 54। এবারে প্রশ্ন হচ্ছে ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রিটার্ন ফ্রম দ্য শেয়ার, নির্ধারণ করো বা হিসাব করে বের করো এক্সপেক্টেড রিটার্ন ফ্রম দিস শেয়ার, এই শেয়ারটা থেকে এক্সপেক্টেড রিটার্ন কত হবে সেটা বের করো। আমরা আগেই জানি যদি D1 P1 P0 দেওয়া থাকে তাহলে এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে D1 প্লাস P1 মাইনাস P0 বাই P0। এই সূত্রে আমরা এই সূত্রটিতে আমরা মান বসিয়ে দেই, D1 হচ্ছে 2 প্লাস P1 54 মাইনাস P0 50 ভাগ 50, তাতে এখানে থাকে 2, 54 থেকে 50 যদি যায় তাহলে থাকে 2 আর 4, তাহলে 2 প্লাস 4 ইকুয়াল টু হয় 6, নিচে 50, 6 বাই 50 ইকুয়াল টু 0.1012, এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করে দেই তাহলে আসবে 12%, যেহেতু আমাদের এক্সপেক্টেড রিটার্ন, সুতরাং আমরা এটাকে পার্সেন্টেজ আকারে বের করব। এবারে সিএপিএম মডেল বা ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল অ্যাপ্রোচ, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলে মূলত একটি নির্দিষ্ট সূত্রের মাধ্যমে এক্সপেক্টেড রিটার্ন বের করা হয়, যেখানে রিস্ক ফ্রি রিটার্নের থেকে, সবসময় মার্কেট রিটার্নের থেকে, রিস্ক ফ্রি রিটার্নের থেকে একটু বেশি প্রত্যাশিত হয় সবসময় একটু বেশি থাকে, এবং সেটা নির্ভর করে মার্কেট ঝুঁকির উপরে। এখানে মার্কেট ঝুঁকিকে বিটা দ্বারা প্রকাশ করা হয় আর রিস্ক ফ্রি রিটার্নকে আরএফ দ্বারা প্রকাশ করা হয়, মার্কেট রিটার্নকে কেএম দ্বারা প্রকাশ করা হয় আর রিস্ক প্রিমিয়ামকে প্রকাশ করা হয় আরপি দ্বারা। এইটুকুকে বলা হয় রিস্ক প্রিমিয়াম, কে মাইনাস আরএফ, এইটুকুকে বলা হয় রিস্ক প্রিমিয়াম। অর্থাৎ রিস্ক ফ্রি থেকে যতটুকু বেশি প্রত্যাশিত আয় বা যেটুকু বেশি আয় বেশি হয় সেটাকে বলা হয় প্রিমিয়াম। তাহলে এখানে আরএফ প্লাস বিটা, বিটা হচ্ছে বাজার ঝুঁকি আর কেএম হচ্ছে বাজার রিটার্ন বা কস্ট অফ মার্কেট অথবা রিটার্ন অফ মার্কেট, আরএম দিলেও হবে আর মাইনাস আরএফ। এখন একটা এক্সাম্পলের মাধ্যমে এটা আসি, ক্যালকুলেট দা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ফর অ্যান অ্যাসেট দ্যাট হ্যাজ এ বিটা অফ 1.80 গিভেন এ রিস্ক ফ্রি রেট অফ
5% and a market return of 10%. তাহলে এই অঙ্কে দেখো যা যা দেয়া রয়েছে সেটা হচ্ছে এই বিটা বিটা দেয়া রয়েছে 1.80, বিটা 1.80, আর রিস্ক ফ্রি রেট হচ্ছে 5%, আরএফ সমান 5%, দ্যাট ইজ 0.05, আর কেএম বা মার্কেট রিটার্ন হলো 10%, দ্যাট ইজ 0.10। যেহেতু আমরা জানি যে যদি আরএফ বিটা কেএম আরএফ যা থাকে সেটা ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের অঙ্ক, সেই জন্য রিটার্ন নির্ণয় করার জন্য আমাদের যে সূত্রটি প্রয়োগ করতে হবে সে সূত্রটি হচ্ছে ইআর ইকুয়াল টু আরএফ প্লাস বিটা ইনটু কেএম মাইনাস আরএফ। এই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করি এবং মান বসিয়ে দিলে আরএফ হচ্ছে 0.05, বিটা 1.80, কেএম 0.10, আরএফ 0.05। তাহলে কেএম থেকে আরএফ বাদ দিলে থাকে 0.05, সেটাকে যদি আমরা 0.09 দিয়ে গুণ করি তাহলে 0.05 দিয়ে 1.80 কে 0.05 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আসে 0.09, যেটাকে 0.05 এর সাথে যোগ করলে আমরা পাই 0.14, 0.14 বা 0.14 বা 14%। তাহলে এখানে আমাদের এক্সপেক্টেড রিটার্ন হলো 14%। এরপরে আমরা আসি যদি ওয়েট এবং পৃথক পৃথক পোর্টফোলিও এর রিটার্ন দেয়া থাকে, তাহলে মানে পোর্টফোলিও বলতে বোঝায় পত্রপল্লব। পত্রপল্লব মানে হচ্ছে এটা সাধারণত এইটায় বলা থাকে যে ডু নট পুট ইওর অল এগস ইন ওয়ান বাস্কেট, অর্থাৎ একটা ঝুড়িতে সব ডিম রেখো না। কারণ কি, যদি তুমি একটা বাস্কেটে সব ডিম রেখে দাও আর যদি বাস্কেটটা পড়ে যায় সেই ক্ষেত্রে সবগুলো ডিমই নষ্ট হবে। সেই ক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রেও যে একটা খাতেই সব বিনিয়োগ করা উচিত নয়, বিনিয়োগকে ভাগ ভাগ করে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করাকে পোর্টফোলিও বিনিয়োগ বলে। তাহলে পোর্টফোলিওর ক্ষেত্রে যদি আমরা সংজ্ঞা দিতে চাই তাহলে সংজ্ঞাটি হবে এরকম যে যখন বিনিয়োগকে অর্থাৎ মোট বিনিয়োগকে একটি নির্দিষ্ট বিনিয়োগ ক্ষেত্রে বা নির্দিষ্ট প্রকল্পে বিনিয়োগ না করে ভাগ ভাগ করে আলাদা আলাদা ভাবে একাধিক প্রকল্পে বিনিয়োগ করা হয় তখন তাকে পোর্টফোলিও বিনিয়োগ বা পত্রপল্লব বিনিয়োগ বলে। এই ক্ষেত্রে আমি যে পরিমাণে অর্থ বিনিয়োগ করতে চাই সে টোটাল অর্থকে বিভিন্ন জায়গায় ভাগ করতে হয় বিধায় যে পরিমাণে মানে মোট টাকার যে আনুপাতিক হারে বন্টন করা হয় এই প্রত্যেকটা অনুপাতকে ওয়েট বলা হয়। তাহলে ওয়েট হচ্ছে স্পেসিফিক ইনভেস্টমেন্ট ইন ইচ পোর্টফোলিও বাই টোটাল ইনভেস্টমেন্ট। একটা উদাহরণ দিই, আমার কাছে 100 টাকা আছে, আমি সেই 100 টাকার মধ্যে থেকে 50 টাকা 20 টাকা আমি বিনিয়োগ করতে চাই একটি মৎস্য ব্যবসায়, তাহলে আমার মোট বিনিয়োগের কত পার্সেন্ট আমি মৎস্য ব্যবসায় বিনিয়োগ করতে চাই? 100 টাকায় 20 টাকা, তাহলে উপরে 20 নিচে 100, তার মানে 0.20, এটাই হচ্ছে ওয়েট। এরপরে তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করছি। যেমন এখানে বলা আছে যে ফোর সিকিউরিটিজ হ্যাভ দা ফলোয়িং এক্সপেক্টেড রিটার্ন, এ 12%, বি 20%, সি 15%, ডি 10%। তাহলে রিটার্ন এ হচ্ছে 12%, 0.12, রিটার্ন বি হচ্ছে 20%, 0.20, রিটার্ন সি হচ্ছে 15%, 0.15, রিটার্ন ডি হচ্ছে 10%, 0.10। ক্যালকুলেট দা এক্সপেক্টেড রিটার্ন ফর এ পোর্টফোলিও, একটা পোর্টফোলিওর এক্সপেক্টেড রিটার্ন বা ইআরপি বের করো কনসিস্টিং অফ ফোর সিকিউরিটিস উইথ ইকুয়াল ওয়েট, যখন অর্থাৎ সমান ওয়েট হবে, অর্থাৎ প্রত্যেকটাই সমান হারে বিনিয়োগ করা হবে। যে সমান হারে যদি বিনিয়োগ করে 4টা প্রকল্পে, তাহলে প্রত্যেক প্রকল্পে কত করবে? 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 4-এর-1 ওয়েট এ, 4-এর-1 ওয়েট বি, 4-এর-1 ওয়েট সি, 4-এর-1 ওয়েট ডি, মানে 0.25, 0.25, 0.25, 0.25। তাহলে আমরা রিটার্ন পেলাম আবার ওয়েটও পেয়েছি, রিটার্ন কে ওয়েট দ্বারা যদি আমরা গুণ করি এই সূত্র অনুযায়ী ইআরপি সমান মানে এক্সপেক্টেড রিটার্ন অফ পোর্টফোলিও
ডব্লিউ এ রিটার্ন এ ও ডব্লিউ বি রিটার্ন বি আমি সাধারণত এখানে বলেছিলাম 1 1 দিয়ে 1 2 1 1 2 বা 1 2 3 এরকম দিয়ে, যেহেতু এখানে এ এবং বি উল্লেখ করা আছে সেই জন্য আমরা এটাকে ডব্লিউ এ রিটার্ন এ ডব্লিউ বি রিটার্ন বি ডব্লিউ সি রিটার্ন সি ডব্লিউ ডি রিটার্ন ডি আকারে লিখলাম। তাহলে 0.25 ইন্টু 0.12 0.25 ইন্টু 0.20 0.25 ইন্টু 0.15 0.25 ইন্টু 0.10 তাহলে গুণ করলে হবে এখানে হবে 0.03 প্লাস 0.05 প্লাস 0.0375 প্লাস 0.025, এগুলো যদি আমরা সব যোগ করি তাহলে পাই 0.1425, অর্থাৎ এটা হচ্ছে 14.25%। তাহলে পোর্টফোলিও রিটার্নটি হবে 14.25%। তাহলে আমরা এই অধ্যায়ে যতগুলো রিটার্ন অ্যানালাইসিস বা রিটার্ন বাহির করার পদ্ধতি রয়েছে বা এক্সপেক্টেড রিটার্ন বাহির করার পদ্ধতি রয়েছে সবগুলো আলোচনা করলাম। আশা করি তোমরা এখন এই অধ্যায়ের এক্সপেক্টেড রিটার্ন বাহির সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবে। এবারে আমরা ঝুঁকি পরিমাপের উপায়সমূহ সম্পর্কে আলোচনা করব। এতক্ষণ যেহেতু আমরা রিটার্ন পরিমাপ করেছি, এখন ঝুঁকি পরিমাপ করার জন্য আমরা দেখি কতগুলো পদ্ধতি রয়েছে। ঝুঁকি পরিমাপের অনেকগুলো পদ্ধতি রয়েছে, সবগুলো পদ্ধতি আমরা আলোচনা করব না, এখানে মূলত চারটি পদ্ধতি আলোচনা করব। একটি হচ্ছে রেঞ্জ অফ রিটার্ন। আমি এর আগেই বলে রাখি, যদি আয় সাধারণত আয় যত বেশি হবে ততই ভালো। তোমাদেরকে যদি কখনো কোনো প্রশ্নে এরকম প্রশ্ন করা হয় যে কোন প্রকল্পটি ভালো, যদি আয়ের ভিত্তিতে তোমরা সিদ্ধান্ত নাও তাহলে অবশ্যই যে পদ্ধতিতে মানে যে প্রকল্পটির আয় সবচেয়ে বেশি, এক্সপেক্টেড রিটার্ন যার বেশি, সেই প্রকল্পটি গ্রহণযোগ্য। কিন্তু যদি রিটার্নের রিস্কের ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করি তাহলে যে পদ্ধতিতে রিস্ক সবচেয়ে কম সেই প্রকল্পটি উত্তম। যেমন এখানে আমরা রিস্ক পরিমাপের কয়েকটি পদ্ধতি দেখলাম, চারটি, রেঞ্জ অফ রিটার্ন, ভ্যারিয়ান্স অফ আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর হচ্ছে কো ইফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন। তাহলে রেঞ্জ অফ রিটার্ন মানে হচ্ছে রিটার্নের রেঞ্জ কতটুকু, পার্থক্য কতটুকু, সেটা যদি বেশি হয় তাহলে সেই প্রকল্পটি ভালো নয়। ভ্যারিয়ান্স বা প্রভেদ এটিও যদি বেশি হয় তাহলে প্রকল্পটি ভালো নয়। আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা প্রমিত প্রভেদ এটিও যদি মানে প্রমাণ প্রভেদ যদি এটিও বেশি হয় তাহলে সেটি প্রযুক্তি ভালো নয়। আর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সহ সম্বন্ধাঙ্ক এটাও যদি সিবি তাহলে এটিও যদি বেশি হয় সেটা ভালো। এই চারটি বিষয়ে আমরা বিষয় মানে চারটি উপায়ে আমরা ঝুঁকি পরিমাপ করতে পারি। একটি হচ্ছে রেঞ্জ অফ রিটার্ন, একটি হচ্ছে ভ্যারিয়ান্স, একটি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, একটি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। তো রেঞ্জ অফ রিটার্ন বাহির করার পদ্ধতি হচ্ছে হাইয়েস্ট রিটার্ন মাইনাস লোয়েস্ট রিটার্ন, অর্থাৎ অঙ্কে যে কয়টি রিটার্ন দেওয়া থাকবে তার মধ্যে যেটি সর্বোচ্চ সেটি থেকে সর্বনিম্ন রিটার্নটি যদি আমরা বাদ দিই তাহলে পাবো রেঞ্জ অফ রিটার্ন। আর ভ্যারিয়ান্স, ভ্যারিয়ান্স বাহির করার পদ্ধতি হচ্ছে যে এটাকে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন স্কোয়ার দিয়ে লেখা হয়, এটি হচ্ছে আর থেকে, অর্থাৎ কোনো প্রকল্পের রিটার্ন থেকে এক্সপেক্টেড রিটার্ন বাদ দিয়ে সেটাকে যদি আমরা বর্গ করে তার সাথে প্রবাবিলিটি গুণ করি তাহলে এই প্রবাবিলিটি গুণ করে তার সাম আপ যদি করি অর্থাৎ যোগ করি, যোগফল যদি নির্ধারণ করি তাহলে সেটা হবে ভ্যারিয়ান্স। আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে ভ্যারিয়ান্স যেহেতু সিগমা স্কোয়ার, আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে শুধু সিগমা, তার মানে ভ্যারিয়ান্স কে রুট ওভার দিলেই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পাওয়া যায়। তাহলে আমরা যদি ভ্যারিয়ান্স বের করতে পারি সেটাকে রুট ওভার দিয়ে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে পারবো। আর কো ইফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন বা সিবি বাহির করার জন্য আমাদের দুটো জিনিস বের করতে হবে, একটি হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, একটি হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন। আমরা আগে এক্সপেক্টেড রিটার্ন বাহির করার পদ্ধতি শিখেছি, এখন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাহির করার পদ্ধতি শিখলাম। এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এবং এক্সপেক্টেড রিটার্নটা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে যেটা আসবে সেটাই হচ্ছে সিবি বা কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন। ঝুঁকি পরিমাপের উপায়সমূহ বা মেথডস অফ রিস্ক অ্যানালাইসিস। তাহলে আমরা যখন ভ্যারিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে চাইবো তখন আমাদেরকে এইরকম একটা ঘর তৈরি করতে হবে, এই কলামটার আকারে একটা ঘর করতে হবে। প্রথম কলামটিতে হবে স্টেট অফ ইকোনমি অথবা ইয়ার, দ্বিতীয় কলামটিতে হবে আর, তৃতীয় কলামটিতে হবে এক্সপেক্টেড রিটার্ন বা ইয়ার, তৃতীয় কলামটিতে হবে আর মাইনাস ইয়ার মানে এটা থেকে এটা বিয়োগ আর মাইনাস এক্সপেক্টেড রিটার্ন, তারপরের কলামটিতে হবে আর মাইনাস ইয়ার হোল স্কোয়ার, অর্থাৎ
এইটার যে রেজাল্টটা হবে, এইখানে যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটার স্কোয়ার। আর এখানে প্রবাবিলিটি যেটা অঙ্কে দেয়া থাকবে, এইটাকে আমরা যদি প্রবাবিলিটি দিয়ে গুণ করি তাহলে পাবো আর মাইনাস ইআর হোল স্কোয়ার ইনটু পি। এখন আমরা এই বিষয়টিকে একটি প্রশ্নের মানে একটি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। প্রশ্নে বলা আছে, ফাইন্ড আউট দা রেঞ্জ অফ রিটার্ন, এক্সপেক্টেড রিটার্ন, ভ্যারিয়াস, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এন্ড সিভি। তাহলে আমরা এইখানে রিস্ক অ্যানালাইসিস এর যতগুলো পদ্ধতির আলোচনা করেছি সবগুলোই এই একটা অঙ্কের মাধ্যমে আমরা আলোচনা করতে পারবো। অঙ্কে দেয়া আছে প্রবাবিলিটি 0.30, 0.50, 0.20। একটি কথা মনে রাখবে যে প্রবাবিলিটির সম্পূর্ণ যোগফল 1 হবে সবসময়, অর্থাৎ 1.0 বা 100%। প্রবাবিলিটি টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1 বা 100%। আর রিটার্ন দেয়া আছে 0.27, 0.18, 0.02, -0.02%। এখন এটাতে আমরা যদি রেঞ্জ অফ রিটার্ন বের করি, তাহলে আমরা আগেই দেখেছি যে রেঞ্জ অফ রিটার্নের সূত্র কি, হাইয়েস্ট রিটার্ন মাইনাস লোয়েস্ট রিটার্ন, অর্থাৎ সর্বোচ্চ রিটার্ন থেকে সর্বনিম্ন রিটার্ন যদি আমরা বাদ দিই তাহলে পাবো রেঞ্জ অফ রিটার্ন। এখন এই অঙ্কে এই সর্বোচ্চ হচ্ছে 27%, সর্বনিম্ন হচ্ছে 2%। তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে 0.27 মাইনাস -0.02, তাতে আসে 0.27 প্লাস 0.02, তাতে আসে 0.29 বা 29%। তাহলে রেঞ্জ অফ রিটার্ন হচ্ছে 29%। ঠিক সেম টাইপের যদি আরেকটি প্রকল্প আমাদের দেয়া থাকতো তাহলে আমরা সেটারও রেঞ্জ অফ রিটার্ন এভাবে বের করতে পারতাম এবং দুটার সাথে তুলনা করে আমরা বলতে পারতাম যে কোন প্রজেক্টটি ভালো। যে প্রজেক্টটির রেঞ্জ অফ রিটার্ন কম সেই প্রজেক্টটি উত্তম এবং দ্যাট প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড, এভাবে আমরা বলতে পারতাম। এবারে আমরা যেহেতু আমাদের ভেরিয়াস এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এগুলো বের করার জন্য আমাদেরকে এই টেবিলটি সম্পন্ন করতে হবে, তাহলে এই টেবিলটি আমরা সম্পন্ন করি ভেরিয়াস, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এবং এই সিবি বাহির করার জন্য। তাহলে প্রথমে আমাদের আর গুলো দেয়া আছে 0.25, 0.18, 0.02। স্টেট অফ ইকোনমি সাধারণত দেয়া থাকে, অনেক সময় নর্মাল, বুম, রিসেশন এরকম দেয়া থাকে, এটাতে দেয়া নেই, আমরা লিখলাম না। তাহলে এক্সপেক্টেড রিটার্ন যদি আমরা বের করতে চাই, এক্সপেক্টেড রিটার্নে আমরা জানি প্রবাবিলিটি এবং রিটার্ন দেয়া থাকে, এক্সপেক্টেড রিটার্ন বের করার পদ্ধতি হচ্ছে প্রবাবিলিটি ইনটু রিটার্ন, প্রবাবিলিটি ইনটু রিটার্ন, প্রবাবিলিটি ইনটু রিটার্ন। এখানে রিটার্ন 0.25, প্রবাবিলিটি 0.30, রিটার্ন 0.18, প্রবাবিলিটি 0.50, রিটার্ন 0.02, প্রবাবিলিটি 0.20, অর্থাৎ -0.02। এটাকে যদি আমরা গুণ করি, প্রত্যেকটা গুণ করে যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে 0.161 বা 16.10%, 0.10%। এখন এটা তাহলে আমরা এক্সপেক্টেড রিটার্ন পেলাম, এই কলামটাতে আমাদের এক্সপেক্টেড রিটার্ন বসাতে হবে। তাহলে প্রতিটা ক্ষেত্রেই আমরা 0.1610, 0.1610, 0.1610 বসিয়ে দিলাম। দশমিকের পরে শূন্য দেওয়া তেমন কোনো সমস্যা নেই, সেই জন্য এটা 0.1610 দিলাম। এখন পরের কলামটি হবে আর মাইনাস ইয়ার, অর্থাৎ এইটা থেকে এটা বি। তাহলে 0.25 বিয়োগ 0.1610, এটা যদি আমরা বিয়োগ দেই তাহলে আমরা পাই 0.089, এবং এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে 0.007921। এখন এটাকে যদি আমরা প্রবাবিলিটি 0.30 দিয়ে গুণ করি তাহলে পাই 0.002373। তাহলে এইভাবে করে প্রত্যেকটাই আমরা যদি করি, এখানে মাইনাস আছে, তারপরও যদি স্কোয়ার দিই তাহলে মাইনাসটা আর থাকবে না, প্লাস হয়ে যাবে, আর প্রবাবিলিটি দ্বিগুণ করলে এটা হবে। এইটার যোগফল অর্থাৎ সামেশন অফ আর মাইনাস ইয়ার হোল স্কোয়ার ইনটু পি, এটাকেই কিন্তু আমরা ভেরিয়াস বলেছিলাম। এই যে সামেশন, এই সামেশন অফ আর মাইনাস ইয়ার হোল স্কোয়ার ইনটু পি, এটাকে বলেছিলাম কি, ভেরিয়াস বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা ভেরিয়াস পেয়েছি কত, 0.009109, যেটা আমাদেরকে এখানে বের করতে বলা হয়েছিল ভেরিয়াস। তাহলে ভেরিয়াসটা হচ্ছে 0.009109, এটাই হচ্ছে এই অঙ্কের ভেরিয়াস। তাহলে আমরা এক্সপেক্টেড রিটার্ন, এই ভেরিয়াস, এই দুটো মানে রেঞ্জ অফ রিটার্ন, তিনটি বিষয় এখান থেকে আমরা পেয়েছি। এবারে বাকি থাকলো তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এবং সিবি। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে রুট ওভার ভেরিয়াস, তাহলে রুট ওভার ভেরিয়াস এর সূত্রটা আমরা বসিয়ে দিলাম। ভেরিয়াস এই অঙ্কে আসছে কত, 0.009109, এটাকে আমরা যদি রুট ওভার করি তাতে আসে 0.0954। বিষয়টিকে আমরা শতকরা হারে প্রকাশ করার জন্য 100 দ্বারা গুণ করলাম, তাতে হয় 9.54%। এবারে কো এফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, কো এফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশনের সূত্রটি আমি আগেই
তোমাদেরকে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাই এক্সপেক্টেড রিটার্ন। এখন এই অঙ্কের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হয়েছে কত? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হয়েছে 0.0954, আর এক্সপেক্টেড রিটার্ন কত হয়েছে? 0.1610। তাহলে এটাকে আমরা বসিয়ে দিই 0.0954, 0.1610। এখন এটাকে আমরা 100 দিয়ে গুণ করে এটা শতকরা হারে প্রকাশ করি, তাহলে 59.25%। ঠিক সেম টাইপের যদি আরেকটি প্রজেক্ট আমাদের দেওয়া থাকতো, সেই প্রজেক্টেরও আমরা এইভাবেই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এবং সিবি বের করতাম। সেই ক্ষেত্রে যার সিবি সবচেয়ে কম সেই প্রজেক্টটি গ্রহণযোগ্য বা সেই প্রকল্পটি গ্রহণযোগ্য হিসেবে আমরা নির্ধারণ করতাম। তাহলে তোমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়টি দেখতে পেরেছো সেটা হচ্ছে যে আমরা রিস্ক এবং রিটার্ন অ্যানালাইসিস অধ্যায়টিকে তোমাদের সম্মুখে যথাসম্ভব উপস্থাপন করার চেষ্টা করেছি, এবং সেখানে আমি এই বিষয়ে আলোচনা করলাম যে কিভাবে তোমরা এক্সপেক্টেড রিটার্ন নির্ধারণ করবা। একাধিক প্রকল্প যদি দেওয়া থাকে তাহলে এক্সপেক্টেড রিটার্নের মাধ্যমে যদি তোমরা তুলনা করো তাহলে যে প্রজেক্টটির এক্সপেক্টেড রিটার্ন বেশি সেই প্রজেক্টটি গ্রহণযোগ্য হবে, আর যে প্রজেক্টটির এক্সপেক্টেড রিটার্ন কম সেই প্রজেক্টটি বর্জন হবে, অর্থাৎ সেই প্রজেক্টটি রিজেক্টেড। আবার যদি রিটার্ন রিস্কের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি তাহলে প্রথম সিদ্ধান্ত হতে পারে রেঞ্জ অফ রিটার্নের মাধ্যমে। রেঞ্জ অফ রিটার্ন যার বেশি সেটি বর্জনীয়, যেটি রেঞ্জ অফ রিটার্ন কম সেটি অ্যাকসেপ্টেড। আবার যদি আমরা এই রেঞ্জ অফ রিটার্নের ভিত্তিতে সিদ্ধান্ত নেই সেই ক্ষেত্রে অনেক সময় সেটি গ্রহণযোগ্য নাও হতে পারে, কারণ এক একটা প্রজেক্টের আয়ের সাথে রেঞ্জের সাথে তার ঝুঁকির সম্পর্ক বেশিরভাগ সময় নাও থাকতে পারে। সেই কারণে আমরা সেখান থেকে আবার নির্ধারণ করবো ভ্যারিয়ান্স। ভ্যারিয়ান্সের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছি না, আমরা সিদ্ধান্ত নেব স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ভিত্তিতে। এখন দেখি যদি দুইটা প্রজেক্টেরই একই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আসে, অর্থাৎ 0.0954, 0.0954, তখন আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দিয়েও সিদ্ধান্ত নিতে পারবো না, তখন আমাদেরকে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের উপরে নির্ভর করতে হবে। তারপরে যদি দেখি যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন একটার বেশি একটার কম, তাহলে যেই প্রজেক্টের কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কম সেটি গ্রহণযোগ্য। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অর্থাৎ এই রিস্ক পরিমাপের যে কয়টা পদ্ধতি রয়েছে সবগুলো পদ্ধতিরই যেটিতে কম হবে সেটি আমরা গ্রহণ করব, আর যেটি বেশি হবে সেটি বর্জন করব, যদি আমাদেরকে অঙ্কে এরকম প্রশ্ন করা হয়। আর যদি এরকম প্রশ্ন না করা হয় তাহলে আমরা স্বাভাবিকভাবে এতক্ষণ যা দেখিয়েছি সেইভাবে ক্যালকুলেশন করব। তো তোমাদের এই বিষয়টি মোটামুটি আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি, এর চেয়েও আরো বেশি বিস্তারিত জানার জন্য তোমরা এই বইগুলো অনুসরণ করবে এবং বইগুলোর অঙ্কগুলো আমার এই লেকচার দেখে করার চেষ্টা করবে। তাহলে আমি আশা করি যে তোমরা বিষয় সম্পর্কে ভালো জানতে পারবে, এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এই লেকচারটি শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।